গোপার্বণ বা গরুর বিবাহ। তৃষ্ণা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের তরফ থেকে বন্ধুদের কাছে আজকে এই গোপার্বণের আমি একটা ব্লগ তুলে ধরব। এর জন্য সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর অনুরোধ করছি কিছুক্ষণ সময় আমাদের সঙ্গে থেকে যাওয়ার জন্য। এই অনুষ্ঠানের জন্য গোয়ালবাড়িতে আসা হয়েছে, ঠাকুমা বরণডালা ঘট নিয়ে এখানে উপস্থিত হয়েছে। বন্ধুরা, আমাদের যে এখানে বরণডালাটা নিয়ে আসা হয়েছে, এতে করে আমাদের সুখ ধরা হয়। ঠাকুমা কালী পূজার ঠিক পরের রাত্রিতে ভোরবেলা উঠে এতে সুখ ধরে। সুখ ধরার বরণডালা সাধারণ বরণডালার মতোই সাজানো হয়। কাঁচা হলুদ আগের দিনে বেটে রাখা হয়। নারকেলের পুর পিঠে এই গোপার্বণে ব্যবহার করা হয়। বন্ধুরা, আমাদের গ্রামের গোপার্বণ অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরছি। গরুদেরকে একবারে স্নান করিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হবে। পরপর তিনজন দাঁড়িয়ে রয়েছে। এই গোপার্বণের অনুষ্ঠানটা আমার ঠাকুমাই করছে। দাদু ওর সিঙেতে একটু হলুদ মাখিয়ে দিচ্ছে। গরুকে বরণ করা হবে, ওর পছন্দের কিছু জিনিস খাওয়ানো হবে। সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে, প্রথমে স্নান করে দেওয়া হয়েছে, তারপরে হলুদ মাখানো হয়েছে, এবারে সিঁদুর পরানো হচ্ছে। হ্যাঁ, তেল হলুদ করা, স্নানের পরে তেল হলুদ দেওয়া হলো, তারপরে সিঁদুর পরিয়ে দেওয়া হলো। এরপরে মালা, ওই যে মালা আছে ফুলমালা, ফুলমালাটা পরিয়ে দেওয়া হবে, ওদেরকেও একধার থেকে করানো হচ্ছে। এটা সাধারণত আমাদের কালী পূজার পরের দিনই হয়, তবে এটা আর একদিন পরে হচ্ছে, কারণ তিথি অনুযায়ী হয়, অমাবস্যা কেটে গেলে হয়। কালী পূজার পরের দিনে বিকেলেতে অমাবস্যা কেটেছে, তারপরে এটা হচ্ছে। মাথায় আবার স্নান করিয়ে দেওয়া হচ্ছে, যেটা ঘটের জল সেইটা, ঘটের জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে তো একবার স্নান করানো হয়েছে পুরোটা, এটা মাথাটা শুধু ধুয়ে দেওয়া হচ্ছে ঘটের জল দিয়ে। এরপরে ফুল মালাটা পরিয়ে দেওয়া হলো। এই গরুগুলো দেখাশোনা দাদু ঠাকুমা দুজনে মিলে করে, ওই জন্য দুজনেই করছে। আলতাটা পরিয়ে দিচ্ছে পায়েতে, আর ঠাকুমা এখানে বরণটা করবে। একটু শান্ত, সূর্য দেবতাকে দেখিয়ে ঘটেতে রেখে যেভাবে বরণ করা হয় সেইভাবে বরণ করা হচ্ছে। এরপরে ও আয়নাতে মুখ দেখবে, চুল আঁচড়ে দেওয়া হচ্ছে। এরপরে এই যে আয়না, আয়না দিয়ে মুখ দেখবে, ও মুখ দেখছে, উল্টো দিকে ধরেছো তুমি। এই যে চোখের কাছে ধরা হচ্ছে। দাদু ওদিকের সব গরুগুলোকে, লালিয়া কালু লালু সব সবাই রয়েছে, তো দাদুর ওখানে আলতা পরিয়ে দেওয়া হলো, আর ঠাকুমা বরণ করিয়ে দেওয়া হলো। গালেতে একটু নুড়ি দিয়ে দেওয়া হচ্ছে, বরণ নারায়ণ শিলাটা দিয়ে। এই যে দাদুর হাতে রয়েছে, দাদু দেখাও তো, দাদু কম গোপার্বণ বা গরুর বিয়ে, ওর হতে হতেই দেখুন ওই ফুলমালা ফেলে দিয়েছে, ওই নুড়িটা দিতে গেছে, নুড়ি দিয়ে প্রদীপের তাপ দিতে গেছে দাদু। এবারে আসল জিনিস, ওদের পিঠে খাওয়ানো হচ্ছে। এই যে পিঠে খাওয়ানো হচ্ছে, বিয়ের পরে ওদের পিঠে ও আরও খাবে বলছে, নারকেলের পুর পিঠে করে আর খাওয়াতে হয়। দিচ্ছে, আগে ওদিকে দিয়ে আসো, কলা দিতে হয়, ওটাও খাওয়াচ্ছে।
কামড়ে দিচ্ছিস নাকি মনিপকে? এইভাবে বন্ধুরা আমাদের গ্রামে গোপাব্বন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৃষ্ণা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসছি, ভালো থাকবেন, পাশে থাকবেন, শুভ গোপাব্বন।